আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 5 পদার্থ ও শক্তি। এই অধ্যায়টির অনুশীলনীর গুরুত্বপূর্ণ কিছু সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। পূর্বের পাঠগুলোতে আমরা এই অধ্যায়টি সম্পূর্ণ পড়েছিলাম এবং আমরা বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করেছিলাম। পূর্বের পাঠগুলোতে আমরা শিখেছিলাম আমাদের চারপাশের শক্তিসমূহ, শক্তির রূপান্তর, শক্তির সঞ্চালন, শক্তির যথাযথ ব্যবহার এবং সংরক্ষণ এবং পদার্থের গঠন সম্পর্কে। আজ আমরা এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ কিছু সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নগুলো সম্পর্কে জানব ও শিখব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। প্রথমে আমরা সঠিক উত্তরগুলো দেখে নিই। এক, নিচের কোনটি যান্ত্রিক শক্তি? এখানে তোমাদের চারটি অপশন দেওয়া আছে, ক বায়ু প্রবাহ, খ জ্বালানি তেল, গ চুলার আগুন, ঘ খাবার। বলো তো বন্ধুরা, কোনটি যান্ত্রিক শক্তি? হ্যাঁ, ক বায়ু প্রবাহ। দ্বিতীয়টি, উদ্ভিদ খাদ্য তৈরি করতে কোন শক্তিটি ব্যবহার করে? ক শব্দ, খ আলো, গ তাপ, ঘ বিদ্যুৎ। বলো তো বন্ধুরা, উদ্ভিদ খাদ্য তৈরিতে কোন শক্তিটি ব্যবহার করে? হ্যাঁ, খ আলো। এবার তৃতীয়টি দেখে নেই, খাদ্যের নিচের কোন শক্তিটি থাকে? ক আলোক শক্তি, খ তাপ শক্তি, গ যান্ত্রিক শক্তি, ঘ রাসায়নিক শক্তি। বলো তো বন্ধুরা, খাদ্যে কোন শক্তিটি থাকে? হ্যাঁ, ঘ রাসায়নিক শক্তি। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ি ও শিখি। প্রথম প্রশ্নে লক্ষ্য করি, শক্তির 5টি রূপের নাম লেখো। শক্তির 5টি রূপ হচ্ছে বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি এবং তাপ শক্তি। 2, তাপ সঞ্চালনের 3টি প্রক্রিয়া কি কি? তাপ সঞ্চালনের 3টি প্রক্রিয়া হলো পরিবহন, পরিচলন এবং বিকিরণ। 3, কিভাবে আলো সঞ্চালিত হয়? আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়, আলোর সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। 4, পরমাণু কি? খালি চোখে দেখা যায় না, পদার্থের এমন সূক্ষ্ম কণাই হচ্ছে পরমাণু। 5, গিটার কোন ধরনের শক্তি উৎপন্ন করে? গিটার বাজানো হলে শব্দ শক্তি উৎপন্ন হয়, গিটারের তারে হাত দিয়ে কম্পন সৃষ্টি করা হলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। বন্ধুরা, এবার আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো পড়ব ও শিখব। 1, যখন টিভি চালানো হয় তখন শক্তির কি কি পরিবর্তন হয়? বন্ধুরা, তোমরা কি জানো যখন টিভি চালানো হয় তখন কি কি শক্তির রূপান্তর ঘটে? হ্যাঁ, যখন টিভি চালানো হয় তখন বিদ্যুৎ শক্তি পরিবর্তিত হয়ে আলোক, তাপ ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। টিভির প্লাগ কোনো বিদ্যুৎ উৎসের সাথে সংযুক্ত করলে এর ভেতর দিয়ে বিদ্যুৎ টিভিতে প্রবাহিত হয়। এই বিদ্যুৎ টিভির ভেতরের যন্ত্র দ্বারা আলোক ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়, সেই সাথে কিছু তাপ শক্তিতেও উৎপন্ন হয়। 2, ঠান্ডা পানির গ্লাস হাত দিয়ে ধরে রাখলে হাত ঠান্ডা হয়ে যায়। তোমার বন্ধু মনে করে গ্লাসের ঠান্ডা হাতে চলে যাওয়ার কারণে হাত ঠান্ডা হয়ে যায়, তার ধারণাটি কি সঠিক? ব্যাখ্যা করো। না, আমাদের অর্থাৎ তোমার বন্ধুর ধারণাটি সঠিক নয়। এর কারণ কি বলো তো? গ্লাস থেকে ঠান্ডা হাতে চলে যায় না, ঠান্ডা ও গরমের অনুভূতি নির্ভর করে যথাক্রমে শরীর থেকে তাপ বের হয়ে যাওয়া ও শরীরে তাপ প্রবেশ করার উপর। তাপ উচ্চতর তাপমাত্রার পদার্থ থেকে নিম্ন তাপমাত্রার পদার্থে প্রবাহিত হয়। ঠান্ডা পানিপূর্ণ গ্লাসের তাপমাত্রা মানব দেহের তাপমাত্রার তুলনায় কম হওয়ায়
ঠান্ডা পানির গ্লাস স্পর্শ করলে শরীর থেকে তাপ গ্লাসে প্রবাহিত হয়, তাই ঠান্ডা অনুভূত হয়। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, যখন পাতিলে ভাত রান্না করা হয় তখন তাপ কিভাবে সঞ্চালিত হয়? আমরা জানি তরল ও বায়বীয় পদার্থের মধ্য দিয়ে তাপ পরিচালন পদ্ধতিতে সঞ্চালিত হয়। যখন পাতিলে ভাত রান্না করা হয় তখন পাতিলের নিচের অংশের পানি প্রথমে গরম হয়ে উপরে উঠে আসে, আর পাত্রের উপরের অংশে পানির তাপমাত্রা কম থাকায় তা নিচে নেমে আসে, যা আবার গরম হয়ে উপরে উঠে আসে। এভাবেই তাপ রান্নার পাত্রে সর্বত্র ছড়িয়ে পড়ে, ফলে ভাত রান্না হয়। সর্বশেষ প্রশ্ন, বাড়ির আশেপাশে বৃক্ষ রোপণ করে কিভাবে শক্তি সংরক্ষণ করা যায়? বাড়ির আশেপাশে বৃক্ষ রোপণ করা হলে এই গাছপালা আমাদের ছায়া প্রদান করবে। এছাড়া বাড়ির চারপাশ গাছপালা ঘেরা হলে সূর্যের আলো তুলনামূলকভাবে কম হারে বাড়ির ছাদ বা দেয়ালকে উত্তপ্ত করবে। এতে গরমের অনুভূতি কম হবে এবং বৈদ্যুতিক পাখার ব্যবহারও কম করা যাবে। এভাবে বাড়ির আশেপাশে বৃক্ষ রোপণ করে শক্তি সংরক্ষণ করা যায়। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম অধ্যায় পাঁচে অনুশীলনের গুরুত্বপূর্ণ সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।